Assalamualaikum, namaskar. আজকে সবাই পরিষদের উপস্থিতিতে ফুটবল একাডেমির পরিচালনা হাজির অভিজ্ঞ ভক ও প্রশান্ত চক্রবর্তী ফুটবল প্রতিযোগিতার আজকে ফাইনাল ম্যাচে যারা উইনার হয়েছেন রাঙ্গিরগাঁ টিপি যারা পথে করেছিল রামমানিকপুরকে আমি ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা আজকে যারা রানার্স আপ হয়েছে উত্তরমোহনপুর আমি ওদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছি আপনারা নিশ্চয় জানেন এই যে হাজির অভিযোগ সিটি ফুটবল প্রতিযোগিতা এটা তৃতীয় বর্ষ আর এই তৃতীয় বর্ষে আমার মনে হয় সোনাই ফুটবল ইতিহাসে সোনাই মাঠে যেভাবে ফুটবল প্রেমী জনসাধারণের আগমন আমি নিজে দেখেছি আমি আমার লাইফে এইভাবে কোনোদিন এইভাবে সোনাই ফুটবল প্রেমীর আগমন আমি দেখেছি আর এটার মূল কৃতিত্ব যিনি এই সোনাই ফুটবল একাডেমির সভাপতি বদরুদ্দিন মজুমদার সাহেব ও ওনার যে টিম কর্মকর্তা এই একাডেমির ওনাদের আক্লান্ত পরিশ্রমের কারণে এটা সম্ভব হয়েছে ওনারা যেভাবে এই টুর্নামেন্টকে পরিচালনা করেছেন এর জন্য আমি আমার পক্ষ থেকে ওনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি সোনাই পৌরসভার প্রত্যেক ওয়ার্ড কমিশনারদের ওনারা যেভাবে এই টুর্নামেন্টকে সাপোর্ট করেছেন এবং ওনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমজুলগাঁ কবর থেকে সেক্রেটারি আছেন গড়বুইয়া আমার বন্ধুবর আতাবুর রহমান লস্কর ওনারা আমাদেরকে যথেষ্ট সাহায্য এবং সহযোগিতা করেছেন এই টুর্নামেন্টের জন্য সত্যি আজকে আমি নিজে গর্ববোধ করি কারণ সোনাই ফুটবল ইতিহাসে আমার জানা মতো বা আমি দেখার মতো বিনা ঝগড়া জাটিতে বিনা মারামারিতে কোন প্রতিদ্বন্দ্বিতা আমি দেখিনি কোনো প্রত্যেকটা টুর্নামেন্টে 8 থেকে 10টা ঝগড়া হতো মারামারি হতো কিন্তু আমাদের এই তৃতীয় বর্ষ চলছে কিন্তু আমরা কোনো মারামারি না শুধু একটা ইনসিডেন্ট হয়েছিল আমাদের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে যেখানে একটু মানুষে দৌড়ঝাঁপ করেছিল কিন্তু পরে গিয়ে খবর শুনলাম এটা একটা দুরাচাপ বেইল হয়ে গেছিল যাই হোক আমি ধন্যবাদ দিতে চাই সোনাই এই এলাকার সোনার জনসাধারণকে ওনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন কিছু লোক ছিলেন বিশেষ জায়গার একটা ছেলে দুরাচাপের মতো ছিল এই টুর্নামেন্টকে নষ্ট করার জন্য তবে আমি ধন্যবাদ জানাচ্ছি এই সেই গ্রামের লোকদেরকে ওনারা এর কথাতে কর্ণপাতও দেননি পাত্তাও দেননি তো আমি ধন্যবাদ জানাচ্ছি ওনাদের গ্রামের সবাইকে সাথে সোনাই অঞ্চলের প্রত্যেক ফুটবল ভূমির জনসাধারণকে আপনারা এইভাবে সোনাই পৌরসভাকে সাপোর্ট করবেন আমরা পৌরসভা আমি বারবার বলি আমরা পৌরসভা সোনাই ডেভেলপমেন্টের সাথে সাথে আমরা কোনো কোনো সময় রাত্রে 10টা থেকে 5টা পর্যন্ত কাজ করি যে কাজ আমরা ঘরে বসে করতে পারতাম কামলা দিয়ে বা অন্য কিছু দিয়ে কিন্তু আমরা প্র্যাকটিক্যালের থেকে কাজ করা মানে আমাদের কাজগুলো ভালো হতো তো আমরা চেষ্টা করি সোনাই পৌরসভা ডেভেলপমেন্ট হোক ডেভেলপমেন্টের সাথে সাথে খেলাধুলাতে উন্নত হোক এই আশা রাখছি আগামীতে আমরা এই টুর্নামেন্টকে আরো বড় হবে প্রাইজ মানি বাড়িয়ে আমরা এটাকে আরো হাইলাইট করার চেষ্টা করব আর বিশেষ করে আমি রাঙ্গিরগাঁ দলকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমারও মনে মনে ইচ্ছা ছিল আমার মামার নামে ট্রফি জুলেটা আমার গ্রামে রাখার জন্য তো আমার মামার ট্রফিটা আপনাদের গ্রামে দিচ্ছি আর আমার চেয়ারপার্সনের যে ভাই শ্বশুর ওনার ট্রফিটা আমাদের গ্রামে নিচ্ছি এটাও আমার জন্য সৌভাগ্য আপনাদের জন্য সৌভাগ্য তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে যা দুই দলের মধ্যে আমরা খেলা দেখেছি দুই দল ভালো খেলেছে খেলার মধ্যে আমরা জানি হার জিত আছে একদম হারবে একদম জিতবে এটা মনে দুঃখ নেওয়ার জন্য কিচ্ছু নেই আমি দুই দলের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আমি আর বিষয়ে কিছু বলছি না আমি দুই
প্রথমেই আজকে এই ম্যাচ পরিচালনা করতে যারা আমাদেরকে অত্যন্ত পরিশ্রম করে ম্যাচ পরিচালনা করেছেন আজকের ম্যাচের অফিসিয়াল তাদেরকে অনুরোধ রাখছি আজকের কারণে চ্যাম্পিয়ন ব্রাহ্মণপুর দলের অত্যন্ত অনুরোধ রাখছি আসার জন্য ভাইয়া ভাইয়া ওদিকে ওদিকে।